জঙ্গিবাদ মোকাবেলায় মুসলমানদেরকে নেতৃত্ব দিতে হবে ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদে 40টির মতো সুন্নি মুসলিম অধ্যুষিত দেশগুলোর এক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমেরিকার সামরিক শক্তির ওপর ভরসা না করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত হবে নিজেদেরও এই সন্ত্রাসবাদের সাথে লড়াই করা। পুরো মধ্যপ্রাচ্যে জাতিভেদ ও সন্ত্রাস ছড়ানোর জন্য প্রধানত ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চরমপন্থীদের তাড়ানোর জন্য মুসলিম দেশগুলো আমেরিকার জন্য অপেক্ষা করা উচিত নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণার সময় তিনি যেভাবে মুসলিম বিরোধী বক্তব্য দিয়েছেন এবং পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তার ফলে তিনি ইসলাম ও মুসলিমদের সম্পর্কে কী বলেন সেটা নিয়ে অনেক কৌতূহল ছিল। সংবাদদাতারা বলেছেন, তার ভাষণ শুনে মনে হয়েছে তার সুর আগের তুলনায় অনেক নরম হয়েছে। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার ধারণা ইসলাম আমাদের ঘৃণা করে। মিস্টার ট্রাম্প তার ভাষণে বলেছেন, ইসলামী উগ্রপন্থার প্রসার মোকাবেলা করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এর জন্য বসে থাকলে হবে না যে কখন শক্তিধর আমেরিকা এসে তাদের শত্রুদের নির্মূল করে দেবে, বরং সন্ত্রাসবাদ মোকাবেলার ভার তাদেরকেই নিতে হবে। এ সম্মেলনে ইরান এবং তার প্রভাবাধীন শিয়া প্রধান দেশগুলো আমন্ত্রিত হয়নি। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।